আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। এই মুহূর্তে বাংলার আনন্দ চ্যানেলে অনলাইনে আছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের তৃণমূল যিনি প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, তার যিনি নির্বাচনী এজেন্ট ছিলেন আরামবাগে, এবং তিনি সংগঠনের দিক দিয়ে ব্লক সভাপতি আছেন পলাশ রায়। পলাশবাবু, আজকের দিনে আমরা বাংলার আনন্দ চ্যানেলে টেলিফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমরা মধুসূদন বাগকে পেয়েছিলাম, বিজেপি প্রার্থী। তিনি জানিয়েছেন যে তিনি 200% আশাবাদী জিতবেন এবং বাংলায় 200-এর উপরে আসন নেবে বিজেপি প্রার্থী। আপনি কি মনে করেন বাংলায় কি সত্যি বিজেপি জয়লাভ করবে, বিশেষ করে আরামবাগে? দেখুন, আজকে সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সমস্ত এমপি এবং অন্যান্য প্রদেশের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মহিলাকে মহিলার সঙ্গে লড়াইয়ে ফিরে উঠতে না পেরে রাষ্ট্রশক্তি ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রশক্তি ব্যবহার করে সর্বশক্তি প্রয়োগ করা হচ্ছে। একটা জায়গায় আপনাকে বলি যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারের যে জনমুখী প্রকল্প, পশ্চিমবাংলার যে সাধারণ 10 কোটি মানুষ আছে, প্রতিটা মানুষ যে সরকারি পরিষেবা, প্রতিটা মানুষের ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে গেছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দুয়ারে সরকার বা কিভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে নাগরিক পরিষেবার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়েছে। তা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, তার 10 বছর মানুষ দেখেছে যে পশ্চিমবঙ্গে আজকে সারা দেশে কিভাবে হিংসা, বিভিন্ন ভাবে দলিতদের উপর, শিডিউল কাস্টের উপর অত্যাচার হচ্ছে সারা দেশে দেখছেন আপনি। সেই জায়গায় পশ্চিমবাংলায় কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা আছে। তা আজকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রশক্তি কাজে লাগিয়ে এখানে বাংলার পরিকল্পিত ভাবে হিংসা আমদানি করে বাংলা দখলের চেষ্টা করছে, একটা সাম্প্রদায়িক বিভেদ আনার চেষ্টা করছে। আজকে পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন। তা আপনাকে বলি যে আমরা 2011 সালে 184 পেয়েছিলাম, 2016 সালে আমরা 211 পেয়েছিলাম, আর এই আমাদের 2021 সালের ভোটে আমরা বলছি 2011 যে আমাদের আছিল 2016-তে আমরা এটাও ক্রস করে যাব। এবং আরামবাগ সিটের ক্ষেত্রে আপনাকে বলি যে আরামবাগ সিটে আমরা কনফিডেন্ট যে আরামবাগ সিটের আমাদের মার্জিন যা ছিল সেই মার্জিন আমাদের আরো বাড়বে এ বিষয়ে। এবং সারা আরামবাগের যে আরামবাগ সাব ডিভিশনের যে অন্যান্য যে আমাদের সিট আছে সেখানেও আমরা মার্জিন মানে বাড়ার ব্যাপারে আমরা কনফিডেন্ট আছি। অপোজিশন কি বলছে আমার জানার দরকার নেই, তার কারণ আপনাকে বললাম এখানে অপোজিশন একটাই, সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, হিংসা আমদানি করা, এর বাইরে কিছু অপোজিশন নেই। অসংখ্য ধন্যবাদ মাননীয় পলাশ রায়, ব্লক সভাপতি সর্বভারতীয় কংগ্রেস, অনলাইনে ধন্যবাদ পলাশবাবু, ধন্যবাদ।